সবাইকে স্বাগত। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অঙ্কের উপপাদ্য সাজেশন নিয়ে আজ আমি আলোচনা করব। তোমাদের জন্য মাত্র তিনটি উপপাদ্য আমি রেখেছি, আশা করি এই তিনটি উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষা কমন পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষায় মোট দুটি উপপাদ্য আসবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং নাম্বার থাকবে 5 নম্বর। আমি তোমাদের জন্য যে তিনটি উপপাদ্য রেখেছি দেখে নাও। 1 নম্বরটা দেখে নাও, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর হলো 33 এবং পৃষ্ঠ নম্বর হলো 60, তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। এটা হলো 1 নম্বর উপপাদ্য। এবং এবার দেখে নাও 2 নম্বর যেটা রেখেছি, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি হলো তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 38 এবং পৃষ্ঠ নম্বর হলো 164 পেয়ে যাবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এবার আসার সম্ভাবনা খুবই বেশি, ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর যেটা রেখেছি তোমাদের জন্য, প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর হলো 48 এবং পৃষ্ঠ নম্বর হলো 255। তোমাদের এই উপপাদ্য তিনটি ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি এখান থেকে পরীক্ষায় 5 নম্বর কমন পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের সম্পাদ্য কোন কোনগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সেগুলো আলোচনা করব। আমি তোমাদের বলে রাখি এগুলো কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্ন যাচাই করে আমি তৈরি করেছি, আশা করি এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।